দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে কেচাপের, টমেটো কেচাপ, যেটা আমরা নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে কিনে খাই এবং বাসায় তৈরি করলে বা ইউটিউবে রেসিপিগুলো দেখে ফলো করলে কেমন যেন একটু পানসে পানসে টাইপ হয়ে যায়, সেই দোকানের মতো বা নেম ব্র্যান্ডের মতো কেচাপটা হয়ে ওঠে না। তো আজকে আমি যেভাবে রেসিপিটা দেখাবো সেইভাবে আপনারা করলে একদমই দোকানের মতো বা নেম ব্র্যান্ড কেচাপের মতো হবে। আমি এখানে 5টি টমেটোর কেচাপ আজকে তৈরি করছি। এটা একবারেই খেয়ে ফেলার মতো, সামান্য একটু হবে, এক কাপের মতো। আপনারা ঠিক এই রেশিও অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। কী কী উপকরণ ব্যবহার করছি সেগুলো আমি ভিডিওতেও বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। যেই টমেটোগুলো আপনারা নেবেন সেই টমেটোগুলো যেন খুব ভালো পাকা হয় এবং তাজা টাইপের হয়, লাল লাল রঙের। টমেটোগুলো ধুয়ে র্যান্ডমলি কেটে ঠিক এইভাবে এক কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে। আর আমি ঢেকে 10 মিনিট স্ট্রেইট সেদ্ধ করছি হাই হিটে। যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকম পানি থাকবে, খুব বেশি পানি থাকবে না। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি, ঠান্ডা হলে এটা আরও একটু কমে আসবে পানিটা। আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেন গরম অবস্থাতেই করতে পারেন হাড়ির মধ্যেই, আর আমি যেহেতু আজকে কাপ ব্লেন্ডার ব্যবহার করছি তাই আমি ঠান্ডা করে তারপর ব্লেন্ড করছি। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, গরম টমেটো কিন্তু কখনোই ব্লেন্ড করতে যাবেন না, এতে আপনাদের ব্লেন্ডার ক্ষতিগ্রস্ত হবে। ব্লেন্ড করা টমেটোগুলোকে এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এর কারণে যেই খোসা বা বিচিগুলো রয়ে গেছে আস্ত বা একটু ঘন, সেটা ঠিক এইরকমভাবে আলাদা হয়ে যাবে। এখন এই হচ্ছে তাজা টমেটো দিয়ে টমেটো কেচাপ বানানোর পদ্ধতি এবং এইভাবে পিউরেটাকে আলাদা করে নিয়ে নিলাম। এখন আপনারা যারা দেশের বাইরে থাকেন, এই স্টেপসটা না করে আপনারা সরাসরি যে দোকানে টমেটো পেস্ট বা পিউরি পাওয়া যায় ক্যানে, সেটাও কিন্তু নিতে পারেন এবং এই স্টেপ থেকে শুরু করতে পারেন। একটা ননস্টিক প্যানে পিউরিটা দিয়ে সেটা নাড়তে নাড়তে গরম হয়ে এলে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। এটা কিন্তু আপনাদের টেস্টের ওপরেও ডিপেন্ড করবে, যেরকম ঝাল খাবেন সেই রকম দিবেন। 2 টেবিল চামচ চিনি দিলাম, এটা আমার টেস্ট অনুযায়ী আমি তৈরি করছি, তবে আপনারা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝাল এবং মিষ্টিটা। আর এখন আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ কর্ন স্টার্চ এবং 1 টেবিল চামচ পানির সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, কারণ পানির সাথে গুলিয়ে না দিলে এটা দানা বেঁধে যাবে কেচাপের মধ্যে দেওয়ার সাথে সাথে, তাই পানির সাথে গুলে এটা দেওয়াটাই জরুরি। আর আমি আজকে ব্যবহার করছি 1/4 কাপ অ্যাপেল সাইডার ভিনেগার। যারা অ্যাপেল সাইডার ভিনেগারটা পছন্দ করেন না বা স্মেলটা ভালো লাগে না, তারা হোয়াইট ভিনেগার দিবেন। এবং ভিনেগার দেওয়ার পরে আবারও এটাকে নাড়তে থাকবো। চুলার আঁচ কিন্তু এখনও পর্যন্ত হাই হিটেই আছে, খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায়। নাড়তে নাড়তে যখন ঠিক এইরকম কনসিস্টেন্সি দেখবেন এবং দেখবেন আর পানসে পানসে ভাবটা নেই, তখনই নামিয়ে নেবেন। কারণ হচ্ছে নামানোর পরে এটা আরও জমাট বেঁধে যাবে, যেহেতু এখানে কর্ন স্টার্চ দেওয়া আছে। হয়ে গেল টমেটো কেচাপ, টেক্সচারটা দেখুন একদমই পানসে না। দামি দামি যে টমেটো কেচাপ আমরা দোকান থেকে কিনে আনি নেম ব্র্যান্ডের, তার থেকে কোনো অংশেই কিন্তু আমার এই টমেটো কেচাপ কম না। আপনারা বানিয়ে 2 থেকে 3 সপ্তাহ রেফ্রিজারেটরে রেখে এটা খেতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজকের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করুন, কারণ আরও মজার মজার অনেক রেসিপি এখনও শেয়ার করা বাকি আছে। আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান, আল্লাহ হাফেজ।